মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও নিজের চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। রেদওয়ান মাসুদ। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। ব্র্যান ডাইসন। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে তা মিথ্যার মতো শোনায়, কিন্তু মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। হুমায়ুন আজাদ। উক্তি বা বাণী মানুষকে আলোর পথ দেখায়, হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময়ে হতাশায় ডুবে যায়, তখন নিজের সম্পর্কে নিজের ধারণাই পাল্টে যায়। জীবনের সব আশা ছেড়ে দিয়ে শেষ দিনের অপেক্ষার প্রহর গুনতে থাকে। সেই মুহূর্তে একজন মানুষের দরকার বড় ধরনের অনুপ্রেরণা। সবার আশেপাশে সবসময় ভালো মানুষ পাওয়া যায় না যে তাকে সঠিক পরামর্শ দেবে, তাই এমন সময় বিখ্যাত মনীষীদের উক্তি বা বাণী চোখ খুলে দিতে পারে, দেখাতে পারে নতুন পথ। এজন্য প্রতিটি মানুষেরই উচিত বেশি বেশি বই পড়া। মনীষীদের বিখ্যাত উক্তি সাধারণত বই থেকেই নেওয়া হয়। বইয়ের মধ্যে বিস্তারিত বর্ণনার মধ্য থেকে ছোট ছোট দুই একটা লাইন কিছু গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, আর এই গুরুত্বপূর্ণ লাইনগুলো একসময় হয়ে ওঠে গুরুত্বপূর্ণ কিছু উক্তি বা বিখ্যাত বাণী। মনীষীদের বাণী যে শুধু হতাশার সময় অনুপ্রেরণা যোগায় তা নয়, উক্তি মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বহু বিখ্যাত মানুষ মুখে প্রায় বলতে শোনা যায় অমুক একটি বই পড়ে জীবন বদলে গিয়েছে। এজন্য সবারই প্রচুর বই পড়া উচিত। জ্ঞানী গুণীদের উপদেশ শুনতে হয়, তাদের উক্তি বা বাণী পড়তে হয়, আর সে অনুযায়ী কাজ করতে হয়। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। জালাল উদ্দিন মোহাম্মদ রুমি। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। ড্রাইডেন। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা অবশ্যই তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। ডক্টর লুৎফর রহমান। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, আর যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। উইলিয়াম শেক্সপিয়ার। এই পৃথিবী কখনোই খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও যারা কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আইনস্টাইন। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনই হারায় না। উইলিয়াম শেক্সপিয়ার।